দর্শক, যারা স্টেডিয়ামে খেলা দেখতে আসেন তাদের অনেক বিধি নিষেধ থাকে, এটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, পকেটে সামান্য একটা কয়েন থাকলেও সেটা গেটে আটকে দেওয়া হয়। কিন্তু একটা জিনিস নিতে কোনো বাধা নেই, সেটা হলো প্ল্যাকার্ড। আপনি আপনার মনের কথা, মনের ভাষা আপনি প্রকাশ করতে পারেন একটা কাগজে লিখে, একটা প্ল্যাকার্ডে করে এনে। কিন্তু এই প্ল্যাকার্ড কালচারটাই বাংলাদেশ ক্রিকেট থেকে অনেকটাই হারাতে বসেছিল। মাঠে দর্শকদের ভেতর খুব বেশি প্ল্যাকার্ড দেখা যেত না, ইদানিং সেটা আবার বদলাচ্ছে। দর্শকদের ভেতর দেখা যাচ্ছে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড। আমরা ইন্টারেস্টিং এক প্ল্যাকার্ডওয়ালা এক মানুষকে পেয়েছি, প্ল্যাকার্ডটা আগে দেখে নিন। প্ল্যাকার্ডে লিখা, আজ প্রেমিকা নেই বলে ক্যামেরাম্যান দেখিয়াও দেখলো না। যারা খেলা দেখেন টিভিতে তারা হয়তো বুঝতে পারছেন কেন বা কোন দুঃখে তিনি এই প্ল্যাকার্ডটা এনেছেন। কারণ ক্যামেরায় যখন খেলা দেখানো হয় তাদেরই শুধু দেখানো হয় যারা কাপল সহ থাকেন, অথবা তাদেরই দেখানো হয়, সেসব সুন্দরী মহিলাদেরই দেখানো হয় যাদের দেখলে মানুষজন ভালো পায়। এই ধরনের মানুষজন যারা সাধারণ আমরা ছেলে মানুষ আছি তাদের খুব বেশি দেখানো হয় না, এটাই হওয়ার কথা। কারণ বিস্তারিত তার কাছে শুনবো এই প্ল্যাকার্ড কেন। প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদের আপনি সাক্ষাৎকার নিতেছেন। এই প্ল্যাকার্ডটা একটা ইউনিকও বলতে পারেন, আবার মনের দুঃখও বলতে পারেন। মাঠে আসলেই দেখা যায় ক্যামেরাম্যানরা শুধু কাপলদের ছবি তুলবে, কাপলদের দিকে ফোকাস করবে, কিন্তু এই মাঠে উৎসাহ দেয় কিন্তু এই যারা সিঙ্গেল আছে, সিঙ্গেল ছেলেরা আছে, এরাই উৎসাহ দেয়। কিন্তু আমাদের দিকে কোনো সময় ক্যামেরার ফোকাসটা থাকে না, থাকলেও খুব কম, সীমিত। কিন্তু তারা কাপল পিক দেখাবে, কাপলদের দেখাবে। এই যে একটা জ্বালা, ঠিক আছে, এই উবাইদুল কাদের স্যারের মতন বলতে হয় অন্তর্জ্বালা, ঠিক আছে। এই অন্তর্জ্বালা থেকে মনে করেন আজকের প্ল্যাকার্ড খেলা হবে ক্যামেরাম্যানের সাথে। এই যে প্ল্যাকার্ডটা এনেছেন, এখন কি মনে হয় যে আজকে আপনাকে অন্তত খেলা চলাকালীন দেখাবে? খেলা চলাকালীন দেখাক আর না দেখাক, তবে আমি সার্থক। এই যে আমার একটু আগে একজন সাক্ষাৎকার নিল, আপনিও সাক্ষাৎকার নিলেন, এই পর্যায়ে আমি বলতে পারি আমি সার্থক। আচ্ছা, আমি আশা করব আপনাকে আজ খেলা চলাকালীন টিভিতে দেখাবে এবং আপনার পরিবারের লোকজন আপনাকে ফোন দিবে যে তোকে টিভিতে দেখলাম। আমরা আরেকটা প্ল্যাকার্ড দেখছি, সেখানে কিন্তু বিপিএল ফাইনাল, কিন্তু বিপিএল যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় লিগ, তাই সেই বাংলাদেশের লিগ নিয়েই তিনি লিখে এনেছেন ভালোবাসি বাংলাদেশ। এই প্ল্যাকার্ডটা কেন লিখলেন, আইডিয়া কী ছিল? ভালোবাসার দিবস ছিল দুদিন আগে, সো এটা লেখা হয়েছে। আর আমি এই দু দলের মানে বিপিএলের একটা দলও সাপোর্ট মানে তেমন করা হয় না, সো আমি বাংলাদেশকে আমি তুলে ধরতে চাই। বিপিএলে আসলে বাংলাদেশটা ভাগ হয়ে যায়, ছটা দলে খেলছে, কিন্তু বিপিএল শেষে অবশ্যই আবার বাংলাদেশ খেলতে নামবে। ইংল্যান্ডের সাথে সিরিজ আছে, সেই সিরিজটা মাঠে এসে দেখবেন কিনা, সেই সিরিজ নিয়ে কোনো প্রত্যাশা আছে? অবশ্যই মাঠে এসে দেখবো, বাসার পাশে স্টেডিয়াম, অবশ্যই মাঠে এসে দেখা হবে ইনশাল্লাহ। যেহেতু ফাইনাল দেখতে এসেছেন, কোনো না কোনো দলের জন্য তো মন থেকে একটা টান থাকবে, কাকে সাপোর্ট করবেন? মাশরাফি ম্যাচ দা ম্যাচ এখানে আমরা যে দুজনকে পেয়েছি, দু দল প্ল্যাকার্ডওয়ালা মানুষকে পেয়েছি, দু দলই কিন্তু সাপোর্ট করছেন মাশরাফিকে। দেখা যাক খেলাতে তাকে দেখানো হয় কিনা আর তার মনের আশা পূরণ হয় কিনা মাশরাফি জেতার, খেলা শেষে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। খেলা শুরু হতে যেহেতু এখনো 3 ঘন্টার বেশি সময় বাকি, তাই স্টেডিয়াম প্রাঙ্গণে খুব বেশি মানুষ পায়নি যাদের হাতে প্ল্যাকার্ড ছিল। প্ল্যাকার্ডের খোঁজে স্টেডিয়াম গেট দিয়ে বেরিয়ে মাঠের সামনের ওই রাস্তায় চলে এসেছি এবং আরও একজনকে পেয়েছি যার হাতে দারুণ একটা প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডটা আগে একবার দেখাবো, 20 বছরের স্বপ্ন আমার ম্যাশকে একবার ছুঁয়ে দেখার, ছন্দ মিলিয়ে দারুণ একটা প্ল্যাকার্ড তিনি লিখেছেন, ম্যাশ অবশ্যই মাশরাফি। এই প্ল্যাকার্ডের পিছনে গল্পটা শুনবো, এইটা কেন লিখলেন, গল্পটা কি? ম্যাশ তো বাংলাদেশের একটা লিডার, ম্যাশের তো কোনো তুলনা নাই, সো ম্যাশ অলওয়েজ ম্যাশ, আর লিডিং তো ম্যাশ তো আছেই, ম্যাশ যে কোনো সময় যে কোনো ম্যাচ মুহূর্তের মধ্যে ঘুরাই দিতে পারে। প্রমাণস্বরূপ আমরা দেখলাম বিপিএল সিলেট স্ট্রাইকার্সের মাশাল্লাহ কি একটা অবস্থানে দাঁড় করাইছে এবং ফাইনাল খেলবে আজকে, ভালোবাসার জায়গা জুড়ে অলওয়েজ ম্যাশ। আজ বিপিএল এর ফাইনাল, ম্যাশের চতুর্থ পঞ্চম ফাইনাল, এর আগে কখনো ফাইনাল হারেননি, অবশ্যই চাইবেন আজকে ফাইনাল জিতুক। কিন্তু আরো একটা ব্যাপার যেটা, সেটা হলো যে হতে পারে আজকেই মাশরাফি বিন মুর্তজার লাস্ট বিপিএল ম্যাচ, এই জিনিসটা কিভাবে দেখছেন? না, যদি ম্যাচ যদি শেষ করে লয় তাহলে তো আর কিছু করার নাই, তবে ম্যাচ তো ঘোষণা দিছে না খেলা যাইব, খেলা কন্টিনিউ করব, আমরা চাই ম্যাচ খেলুক। কারণ মেসির কাছ থেকে আমরা তরুণ সমাজ যারা আছে বা নেক্সট প্লেয়ার যারা উঠতে আছে তার অনেক কিছু শিখার আছে, সো ম্যাচ থাকা মানে আছে ম্যাচের মধ্যে একটা অন্যরকম কোনো কিছু হইব, মানে আমরা জানি যে হতে যাচ্ছে এরকম কিছু। মাশরাফিকে যদি কোনোদিন আসলেই ছোঁয়ার সুযোগ পান, তার সাথে কথা বলার সুযোগ পান, কোন কথাটা বলবেন? ভালোবাসি বস, আর খেলাটা যদি ছেড়েও দেন তাহলে ক্রিকেটের সাথে থাকবেন, এইটুকুই বললাম। যেমনটা শুনলেন যে মাশরাফির জন্য কিন্তু অফুরন্ত ভালোবাসা আমাদের এই সমর্থকের, তিনি একটা বারের জন্য হলেও মাশরাফির সাথে কথা বলতে চান, তাকে ছুঁয়ে দেখতে চান, তিনি মাশরাফিকে কতটা ভালোবাসেন সেটা
বলতে চান, তার সেই স্বপ্ন পূরণ হবে কিনা আমরা জানি না, তবে আজ যদি মাশরাফি আরো একবার বিপিএল ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেন তাহলে এই দর্শক নিশ্চয়ই খুশি হবেন, এবং এই দর্শকের সেই প্রত্যাশা সেই স্বপ্ন পূরণ হয় কিনা আপনারা জেনে যাবেন আজ খেলা শেষ হতে হতেই। খুঁজতে খুঁজতে আমরা আরো একজনকে পেয়ে গেছি যার হাতে আরো একটা সুন্দর প্ল্যাকার্ড, এবং কাকতালীয় ভাবে এতক্ষণ পর্যন্ত আমরা যত প্ল্যাকার্ড পাচ্ছি সবগুলোই সিলেট স্ট্রাইকার্সের পক্ষে, সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটারদের পক্ষে। এই প্ল্যাকার্ডটাও সিলেট স্ট্রাইকার্সের পেসার রুবেল হোসেনের পক্ষে, এবং রুবেল হোসেনের বিগ ফ্যান তিনি লিখেছেন। রুবেল কিন্তু এবারে বিপিএলে সুযোগ পায়নি শুরুর দিকে, পরের দিকে যখন সুযোগ পেল দারুণ কামব্যাক করেছে, আগের ম্যাচটাতেও কিন্তু মোটামুটি একটা ওভার এক্সপেন্সিভ ছিল কিন্তু শেষে ভালো করেছে। ফাইনালে রুবেলের কাছে প্রত্যাশা কী থাকবে? অবশ্যই ভালো, তার বেস্টটা দেখতে চাই। আচ্ছা, আর এই যে রুবেল আর মাশরাফি একসময় জাতীয় দলে বল করতেন, এখন আবার সিলেটে বল করছেন, এই জিনিসটা কেমন দেখেন, বা এই যে মাশরাফির আন্ডারে রুবেল আরও ভালো খেলেন কিনা? মাশরাফি ভাইয়ের আন্ডারে অবশ্যই রুবেল ভাই ভালো খেলে, কিন্তু তারা দুজন আমার তাদের বিগ ফ্যান, আমি কম্বিনেশনটা ভালো, তাদের জুটিটা ভালো। রুবেল ন্যাশনাল টিমে অনেকদিন ধরে নেই, লাল বলের খেলা আর খেলবেন না বলেছেন, সম্ভবত বিপিএল ডিপিএলেই তাকে দেখা যাবে, হতে পারে টিভির পর্দায় রুবেলকে দেখতে আবার আপনার এক বছর অপেক্ষা করতে হবে, এই সময়টা নিশ্চয়ই অনেক কষ্ট পাবেন, এই সময়টা কীভাবে কাটান? প্রচুর মিস করি, কারণ তার আপনি লেখাই দেখছেন বিগ ফ্যান, 2014 সাল থেকে তার প্রচুর মানে ভালোবাসি তাকে, লাস্ট এই আপনার ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা জিতছে তারপর থেকে আমি অনেক ভালো তার ফ্যান আর কি, এটাই। যেমনটা শুনলেন যে 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের এগেনস্টে রুবেল যে একা হাতে ম্যাচটা জিতিয়েছিলেন 49তম ওভারে, তারপর থেকে রুবেল হোসেনের প্রেমে পড়েছেন এই সমর্থক, আর রুবেলকে জিততে দেখতে চান, সিলেটকে জিততে দেখতে চান। আবারও বলছি এতক্ষণ পর্যন্ত সব প্ল্যাকার্ড পেয়েছি সিলেটের পক্ষে, আমাদের নেক্সট টার্গেট কুমিল্লার পক্ষে, কুমিল্লার প্লেয়ারদের পক্ষে কোনো প্ল্যাকার্ড খুঁজে বের করা। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা, রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ইন্টারন্যাশনাল ম্যাচ হোক অথবা হোক বিপিএল এর ফাইনাল, ক্রিকেট খেলা ঘিরে মিরপুরে জমে ওঠে নানা রকমের ব্যবসা। প্ল্যাকার্ড নিয়ে এই রিপোর্ট, প্ল্যাকার্ডেরও আমরা ব্যবসা খুঁজে পেয়েছি, প্ল্যাকার্ডগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, কোথা থেকে মানুষ প্ল্যাকার্ড পাচ্ছে সেটা খুঁজে পেয়েছি, সেটা আপনাদের দেখাবো। এখানে কিন্তু বিভিন্ন রকমের প্ল্যাকার্ড রাখা আছে, এই প্ল্যাকার্ডটা যদি আপনাদের দেখাই, দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, বিপিএল সেরা টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অবশ্যই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোনো সমর্থকের জন্যই বানানো এই প্ল্যাকার্ড। এর নিচে আরেকটা প্ল্যাকার্ড আছে যেখানে লেখা 20 বছর ধরে আমার স্বপ্ন ম্যাচকে দেখার, এমন একটা প্ল্যাকার্ড আমরা কিন্তু এর আগেও দেখেছি। তার পাশেই আরেকটা প্ল্যাকার্ড যেখানে লেখা খেলবে বিপিএল জিতবে দেশ, এই আমাদের বাংলাদেশ। দারুণ একটা প্ল্যাকার্ড আসলে, যেমনটা একটু কিছুক্ষণ আগেও বলেছি যে বিপিএলে বাংলাদেশ 6টা 7টা ভাগে ভাগ হয়ে গেল, আসলে এটা আমাদের দেশের একটা গর্বের লীগ, আমাদের দেশের সবচেয়ে বড় লীগ, এবং এই লিগে যে দলে আলটিমেটলি জিতুক জয়টা বাংলাদেশের হবে তাতে কোনো সন্দেহ নেই। আরও একটা প্ল্যাকার্ড বানানো হচ্ছে যেখানে লেখা পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগ, মানে পা দুটো বেইমানি, এই লাইনটা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন এটা মাশরাফির জন্য লেখা একটা প্ল্যাকার্ড। যিনি প্ল্যাকার্ডটা করছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তিনি প্ল্যাকার্ডটা এখানে বাণিজ্যিকভাবে করছেন, কি কেমন দাম পার প্ল্যাকার্ডের, কার প্ল্যাকার্ড বেশি বিক্রি হয় এসব একটু জানার চেষ্টা করবো। ভাই একটু যদি কথা বলতেন, কোন দলের প্ল্যাকার্ড বেশি বিক্রি হয়? আসলে দুইটা টিমের প্ল্যাকার্ডই বেশি বিক্রি হচ্ছে, তবে আজকে যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কুমিল্লার প্ল্যাকার্ডগুলো একটু বেশি সেল হচ্ছে, কারণ সিলেটের সমর্থক আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে সিলেটের সমর্থক আজ একটু কম, আমি জানি না আমার কাছে কম কিনা, বাট এখন পর্যন্ত সিলেটের থেকে কুমিল্লার প্ল্যাকার্ড বেশি বিক্রি হয়েছে। আসলে দাম কেমন এটা আসলে কারো কাছে ফিক্সড কোনো প্রাইস আমি বিক্রি করতে পারছি না, দেখা যায় অনেকে ভাই 100 টাকাও দিচ্ছে, অনেকে খুশি হয়ে 200 টাকাও দিচ্ছে, অনেকে আবার 50 টাকা বলে চলে যাচ্ছে, তো ওইভাবে দাম কোনো নির্ধারিত কোনো দাম নেই, তবে যে যেটা দিচ্ছে খুশি মনে বা খুশি হয়ে যেটা দিচ্ছে ওটাই নিচ্ছি। জি জি, হ্যাঁ এখন লাস্ট এই বিপিএলে যা দেখছি প্রথম দিক থেকে অবশ্য প্ল্যাকেটের তেমন একটা ই ছিল না, বাট মধ্য থেকে যখন হচ্ছে মোটামুটি 30-35টা ম্যাচ চলে গেছে তারপর থেকে কিন্তু প্ল্যাকার্ডের একটা ভালো ইস্যু হয়েছে, তখন মানুষ প্ল্যাকার্ড চাচ্ছে, তখন মানুষের ডিমান্ড ছিল যে প্ল্যাকার্ড ভাই প্ল্যাকার্ড করলে ভালো হয়। আসলে প্ল্যাকার্ডটা কিন্তু সমর্থকের থেকে একজন ভক্তর থেকে একজন প্লেয়ার কাছে একটা মেসেজ পৌঁছানোর
একদম সব থেকে ভালো একটা মাধ্যম কিন্তু হচ্ছে প্ল্যাকার্ড। একজন ধরেন এই ভাই যেমন মাসাবি ভাইকে অনেক ভালোবাসে, তো সে মাসাবি ভাইয়ের জন্য একটা প্ল্যাকার্ড তৈরি করছে, এখন সে কিন্তু সরাসরি মাসাবি ভাইয়ের কাছে গিয়ে বলা তার পক্ষে কিন্তু অনেকটা কষ্টসাধ্য, অনেক প্রোটোকল মেনটেন করতে হয়, অনেক নিয়মকানুন মেনটেন করে তাদের কাছে যেতে হয়, বা যদি নিজে খামখেয়ালি করেও যদি যেতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক আইনি শিকার হতে হয়। তো আমি মনে করি প্ল্যাকার্ডটি হচ্ছে একজন প্লেয়ারের সাথে তার ভক্তের একটা মেসেজ আদান প্রদানের বা ভাব বিনিময়ের একটা ভালো দিক হচ্ছে প্ল্যাকার্ড। তো আমি মনে করি যারাই তার নিজের দলকে বা নিজের প্লেয়ারকে হচ্ছে কোনো মেসেজ দিয়েছে তাদের জন্যই প্ল্যাকার্ডটা করা উচিত। আচ্ছা, আর একটা আপনার কাছে শেষ প্রশ্ন, এই প্ল্যাকার্ডগুলো কি আপনি আপনার মতো লিখেন নাকি কেউ এসে তাদের কথা বলে এটা কাস্টমাইজ করে লিখে নেয়? আসলে আমি নিজের মতোও লিখি, তা সেই নিজের মতো আমার মতো লেখাটা যদি কারো পছন্দ হয় সে লেখাটা নিচ্ছে। যেমন আজকে আমি প্রায় 10-15টা আমার নিজের লেখা সেল করতে পেরেছি, এবং অনেকেই আছে যারা নিজের মতো লিখতে চায়, নিজের লেখাটা লিখতে চায় যেটা হচ্ছে তার প্লেয়ারকে বা তার দলকে সে তার মতো করে তার মনের ভাবটা যদি কেউ প্রকাশ করতে চায় ওইভাবে মেসেজ দিতে চায়, তো সেক্ষেত্রে সে ওইভাবে লেখে। যেমন বর্তমানে আমি যে লেখাটা লিখতেছি এইটাই ভাই হচ্ছে তার নিজের লেখা, সো সে ওইটা হচ্ছে লিখতেছে। দর্শক, প্ল্যাকার্ড বিক্রেতার কথা শুনলেন, স্পোর্টসের সাথে প্ল্যাকার্ডের যে সম্পর্ক সেটা তিনি খুব ভালো মতোই আসলে জানিয়ে দিলেন। আপনি গ্যালারিতে বসছেন, ধরেন আপনি গ্র্যান্ড স্ট্যান্ডে বসেছেন যেটা প্লেয়ারদের খুব কাছাকাছি, একটা প্লেয়ার বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছে, সে যখন পিছনে ঘুরে তাকাবে আপনার লেখাটা কিন্তু দেখবে, তার সম্পর্কে আপনি যখন ভালো কিছু লিখবেন সে ভালো ফিল করবে, ম্যাচে তার ভালো করার জন্য আরও যে ইচ্ছাটা সেটা বেড়ে যাবে। প্ল্যাকার্ড খেলায় নিজের সমর্থন প্রকাশ করার দারুণ একটা মাধ্যম, এবং আমি পার্সোনালি খুব করে চাইবো বাংলাদেশের ক্রিকেটে প্ল্যাকার্ড কালচারটা আবার খুব ভালোভাবেই ব্যাক করুক। ফাইনালে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম প্ল্যাকার্ড কালচারটা বেশ মাঠে সরব উপস্থিতি আছে প্ল্যাকার্ডের, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সিলেটের পক্ষে প্ল্যাকার্ড বেশি, আবার এই ভাই বললেন কুমিল্লার প্ল্যাকার্ড বেশি বিক্রি হচ্ছে, সুতরাং এতেই বোঝা আপনারা সম্ভবত বুঝতে পারছেন দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দুই দলের সমর্থকও প্রায় 50-50 আজকে মাঠে থাকবে। খেলা শুরু হতে আরও কিছুক্ষণ বাকি আছে, আপনারা যারা টিভি পর্দায় খেলা দেখবেন অবশ্যই টিভি পর্দায় খেলা দেখবেন, আর খেলা সম্পর্কিত যেসব নিউজ আছে ক্রিকফ্রেনজিতে দেখবেন। ততক্ষণ পর্যন্ত আমি ফয়সাল হাবিব বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।